সালানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিলাকলা মোড়ে সালানপুর গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে 2,41,317 টাকা ব্যয় করে নির্মাণ করা হলো যাত্রী প্রতীক্ষালয়। তারই শুভ উদ্বোধন হলো রবিবার। উদ্বোধন করেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। তাছাড়া কিছুদিন আগে থেকেই সালানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিলাকলা গ্রামে নতুন পানীয় জলের পাইপলাইনের দ্বারা জল সরবরাহ শুরু হয়েছে। গ্রামবাসীরা ঠিকমতো জল পাচ্ছেন কি না তা নিজে গিয়ে পরিদর্শন করে দেখলেন বিধায়ক বিধান উপাধ্যায়। তার সঙ্গে এলাকার মানুষের আর কি কি অভাব অভিযোগ রয়েছে তাও তিনি বাড়ি বাড়ি গিয়ে শোনেন তাঁদের কাছ থেকেই, এবং গ্রামবাসীদের আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের বাকি সমস্ত সমস্যার সমাধান করা হবে। এ প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, এই গ্রামের মানুষের চাহিদা ছিল একটি প্রতীক্ষালয়ের, কারণ বৃষ্টি এবং রোদের মধ্যে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো রাস্তার উপর। সেই জন্য সালানপুর পঞ্চায়েতের ফান্ড থেকে তাঁদের অসুবিধার কথা মাথায় রেখেই এই যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করা হয়েছে। এই অঞ্চলে পানীয় জলের সমস্যাও ছিল। তারা বারবার তাকে জানিয়েছিলেন জলের সমস্যার কথা, তাই কিছুদিন আগে থেকেই মিলাকলা গ্রামে পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। সেই বিষয়টিও খতিয়ে দেখতে তিনি গ্রাম পরিদর্শন করেন এদিন। শোনেন গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা। বিধায়ক বলেন, এই গ্রামের মানুষের প্রধান অসুবিধা হলো পেনশন এবং বাড়ির সমস্যা। তিনি চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই সমস্ত সমস্যার সমাধান করা যায়। বিধায়কের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপিকা বাউরি, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা বাপি লায়েক, ফুচু বাউরি বাপ্পা মণ্ডল, সুবীর নন্দী, মানিক দত্ত, শান্তিময় মণ্ডল সহ অন্যান্যরা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। কি করা হলো আজকে? মানে আমাদের মেলিকলা গ্রাম একদম বাইপাসের উপরে গ্রাম, ফলে এখানে এখানে প্রচুর মানুষ যাতায়াত করে, তাদের বসার জায়গা মানে একজন দাঁড়াবার জায়গায় এই প্রচণ্ড রৌদ্রে বৃষ্টিতে মানুষের দাঁড়াবার জায়গা ছিল। মানুষের আবেদন ছিল আমাদের কাছে যে এখানে একটা যাত্রী প্রতীক্ষালয় করার। আমাদের সালানপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, সালানপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই যাত্রী প্রতীক্ষাটা বানালাম, মানুষ এখানে সুবিধা পায়। তাছাড়াও এখানে বাড়িপাড়া যে আছে, বাড়িপাড়া নিচু বাড়িপাড়াতে জলের খুব অসুবিধা ছিল, যেটা আমরা কয়েক মাস আগে আমরা করতে পেরেছি, সেটা আমি নিজে ভিজিট করলাম এবং মানুষের অভাব অভিযোগ শুনলাম। কী কী অভাব অভিযোগ উঠে এলো? মেনলি যেহেতু শিডিউল কাস্ট পাড়াটা আমি ঢুকেছিলাম, শিডিউল কাস্টের পেনশনের ছিল, পেনশন স্কিম তো দিদি অলরেডি 100% পেনশন করে দিয়েছেন। কিছু বিধবা ভাতা বাকি আছে যেগুলো আমরা আশ্বাস দিয়ে এলাম যে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। সবচেয়ে অসুবিধা হচ্ছে জেনারেল কাস্টের মানে না, মানে সেই বাড়ি, পুরোনো বাড়ি হয়তো পূর্বপুরুষরা বানিয়ে গেছে, দাদা বানিয়েছে, বাবা বানিয়েছে, দাদুরা বানিয়ে গেছে, তারপরে যা হোক পরিবারের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমাদের মানে এখন বাড়ি তাড়াতাড়ি দিতে পারছি না। তো জেনারেল কাস্টের জন্য নিশ্চয়ই সরকার চিন্তা ভাবনা করছে আগামী দিনে, যাদের বাড়ি হয়, সবারই নয়, কিছু সংখ্যক মানুষ আছে যাদের হয়তো গরিব আছে, যাদের বাড়ি বানাতে পারছে না, তাদের যাতে হয় সেটা নিশ্চয়ই। কলের অসুবিধা আছে মানুষ জানালো, ঘোড়ায় পড়াটা আমরা চেষ্টা করছি এক মাস দেড় মাসের মধ্যে আমরা যাতে দিতে করে দিতে পারি লাইনটা। প্লাস মহিষামুড়া আছে, মহিষামুড়া গ্রামে জলের অসুবিধা আছে, ওখানে মানুষের ডিমান্ড ছিল, আমরা অলরেডি সাবমার্সাল তিনখানা দিয়েছি পাইপলাইন সময়, ওখানেও আমরা জলের লাইনটা এক দেড় মাস দু মাসের মধ্যে আমরা মহিষামুড়া এবং মেলোকলা ঘোড়ায় পড়া। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।